আর হানিফ সাহেব বলেছেন এখানে বাবার পরিচয় দিয়ে লেখা হওয়া যায় না, যে বাবার পরিচয় দেয় না সে তো যার সন্তান। কোথায় বলেন যে আপনি অকৃতজ্ঞ বলে সম্বোধন করা হয়েছে? আপনি সেটা নিয়ে আপনারা জানেন, গত 19 সালের 31শে মার্চ আমি নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং সারা সদর উপজেলায় 108টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটের আমি নির্বাচিত চেয়ারম্যান। কালকে আমাদের প্রতিপক্ষ প্রার্থী মাহবুব রহমান চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলদিয়া পালং এর চেয়ারম্যান, যিনি ইতিপূর্বে 1 বছর যেতে না যেতেই আলোচিত সমালোচিত হয়েছেন, হ্যাঁ ওনাকে আমি দেখেছি সেদিনই, যেদিন আমার বিজয়ের পর বিজয় মিছিল হয়েছে সেদিন আমি তাকে দেখেছি। আর এছাড়া আমি সকালে ইদগি উপজেলায় চলে যেতাম, গভীর রাতে কক্সবাজার ফিরতাম, আমি তাকে আমার চোখে আর দেখিনি। সে মূলত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী রাসেলের পক্ষে ভোট করেছে। আর আপনারা জানেন আমার নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ একটি নির্বাচন, যে নির্বাচন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনে আমি নৌকার প্রার্থী হলেও আমি সেদিন ছিলাম বিরোধী দলের প্রার্থীর মতো। আমার বেস কার্ড নিয়ে কর্মীরা ভোট কেন্দ্রে যেখানে পেয়েছে পুলিশ সেখানে তাদেরকে পিটিয়েছে, আমার ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যেখানে আমি টমটম দিয়েছি সেখানে টমটমের গ্লাস ভেঙে দেওয়া হয়েছে, এবং আমাদের ভোট ব্যাংক 1-2 নম্বরে যেগুলা আমার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল সেখানে পুলিশ এসে বিডিআর এসে অর্থাৎ নির্বাচনের কার্যক্রম স্লো করার জন্য অনেক ডিস্টার্ব করেছে। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি আমার একটা বুটো অবৈধ ছিল না, একটা বুটো অবৈধ ছিল না। আমি জনগণের বুট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। কেউ বলতে পারবে না এখানে একটা ভোট আমি 34,484টি ভোট পেয়েছি, এখানে যদি একটা ভোট অবৈধ হয়ে থাকে তাহলে আমার আরো 1টি বছর আছে, আমি কালকে পদত্যাগ করব। কেউ প্রমাণ দিতে পারবে? হাস্যকর অদ্ভুত কথা বলে লাভ কি? তুমি নির্বাচন করেছ বিদ্রোহী প্রার্থী হিসেবে, আজকে নৌকার জন্য তোমার মায়া খান না, আজকে আমাকে অকৃতজ্ঞ বলছ, আমার বড় ভাই জেলা পরিষদ চেয়ারম্যানকে তুমি অকৃতজ্ঞ বলছো, মানুষ বলছো। আমরা সহ্য করছি, আমরা জনগণের বন্ধু, আমরা জনগণের ভালোবাসা সিক্ত, আমরা জনগণের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। আপনারা ইতিপূর্বে জেনেছেন আমি আমার বোন আমরা দল থেকে পদত্যাগ করেছি, আমরা
দলের পদপদবির লোক করি না আর হানিফ সাহেব বলেছেন এখানে বাবার পরিচয় দিয়ে নেতা হওয়া যায় না যে বাবার পরিচয় দেয় না সে তো যার সন্তান সে তো যার সন্তান যে বাবার পরিচয় দেয় না মাননীয় প্রধানমন্ত্রী জননী দিশারেখা যিনি বাবার পরিচয় দিয়ে আজকে বিশ্বের মানচিত্রে তিনি পরিচিতি লাভ করেছেন বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছেন আমার বাবা ঐতিহাসিক একজন মানুষ আওয়ামী লীগের জন্য যাকে কক্সবাজারের বঙ্গবন্ধু হিসেবে সবাই চিনে জানে আমার বাবার পরিচয় আমি অবশ্যই দিব আমরা পদ পদবীর লোক করি না আমরা কক্সবাজারের জনগণের ভালোবাসার কারাগারে আজীবন বন্দী থাকতে চাই আর কিছু চাই না ভালোবাসার কারাগারে আজীবন বন্দী থাকতে চাই এই বক্তব্য কেন দিয়েছেন এটা আপনাদের বিতর্কিত করার জন্য কিনা আমরা একটু স্পষ্ট জানি আমাদেরকে বিতর্কিত করার জন্য না এটা আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য ওর বক্তব্য ইভিএম এর নির্বাচন সুষ্ঠু যাতে বাংলাদেশে হচ্ছে না এটা প্রমাণ করার জন্য তার বক্তৃতা না হলে আমি কি বলেছি আমরা কি কখনো বলেছি আমরা নৌকা বিদ্রোহী প্রার্থী আমরা স্বতন্ত্র প্রার্থী আমরা কি বলেছি ইভিএম এর মাধ্যমে ভোট ডাকাতি করবে এরকম সে কিভাবে বললো এই কথা এটা পাগলের পালাপ ছাড়া আর কিছু না মানুষ একটা পাগলকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছে না হলে এক বছরের মাথায় সে এত আলোচিত সমালোচিত কিভাবে হয় আমার চার বছর চলে গেছে আপনারা আমার সম্পর্কে কোন খারাপ মন্তব্য বা খারাপ কিছু শুনেছেন আর তার বাপ সারা জীবন জাতীয়বাদী করত আর কালকে এখানে মাহাতুল করিম মাহাতো যিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উনি বক্তৃতা বলেছেন উনি একসময় বক্তৃতা দিতে গেলে কাঁপতেন আমাদের প্রার্থী আমার বড় ভাই নাকি রিডিং পড়তে পারে না তা আজকে কিভাবে পড়লো কেউ যদি কারো পক্ষে সংবাদ সম্মেলন করে তাহলে রিডিং পড়তে পারে না তুই কি এত বেশি শিক্ষিত হয়ে গিয়েছিস আমরা শুধু জনগণের জন্য সব সহ্য করতেছি আপনাদেরকে আগেও বলেছি তারা ফে গাড়ি করে আমার বউ ভাতিজি ভাবিদেরকে হোটেলে পাঠালে কথা বলতেছে ওদেরকে হোটেলে পাঠালে নাকি অনেক অনেক টাকা পাবো আমরা আমাদেরকে শুধু ব্যবসায়ী বলা হচ্ছে এগুলোর বিচার আমরা 12 তারিখ চাই কক্সবাজারবাসীর কাছে পৌরবাসীর কাছে এটার বিচার আর কিছু চাই না আর আল্লাহ করবে বিচার আপনারা দেখেছেন কালকে কাবেরীকে 50,000 টাকা জরিমানা করেছে মানুষের বিচার তাড়াতাড়ি হয় আল্লাহর বিচার একটু দূরে ধীরে সুস্থে সুস্থে তো আপনারা সকলকে ধন্যবাদ আপনারা আগামী 12 জনের নির্বাচন সুষ্ঠু করার জন্য আশা রাখছি আপনারা জাতির দর্পণ হিসাবে জাতির বিবেক হিসাবে আপনারা একটু সুষ্ঠু নির্বাচনের পক্ষে আপনারা লেখালেখি করবেন